وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله. জি, এখানে যে ভাই প্রশ্ন করেছেন, জুমার দিনে মুয়াজ্জিন আজান দিচ্ছে এমতো অবস্থায় কেউ মসজিদে ঢুকলো, তাহলে এখন সে আজানের জবাব দেবে, অপেক্ষা করবে, নাকি ঢুকে ঢুকেই সে সুন্নাত পড়তে আরম্ভ করবে? তো এই প্রশ্নের উত্তরে কথা হলো যে প্রথমত সে আজানের জবাব দিবে, আজানের জবাব দেওয়া হয়ে গেলে তখন এবার সে দুই রাকাত মসজিদে ঢুকার, যেটা তাহিয়াতুল মসজিদ, সেই দুই রাকাত নামাজ আদায় করবে। তাহলে দুটোই সুন্নত আদায় হয়ে গেল, সালামের জবাব দেওয়ার সুন্নত আর তাহিয়াতুল মসজিদ পড়ার সুন্নত, দুটোরই ওপরে আমল হয়ে গেল, দুটোই আমল পাওয়া গেল, এই জন্য এটাই উত্তম হইল। তবে যদি কেউ মানে আজানের জবাব না দিয়ে সরাসরি সুন্নত আরম্ভ করে, তাতেও কোনো গুনাহ হবে না বা সমস্যা নাই, তবে একটা সুন্নত আদেই হলো, একটা সুন্নত আদেই হইল না, এই জন্য প্রথমে যেটা বলা হলো সেটাই হলো বেশি উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।